রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। আজ সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সফলতার সাথে দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য আব্দুল হামিদকে অভিনন্দন জানান স্পিকার। অন্যদিকে সংসদের সুবর্ণ জয়ন্তী উৎসব আয়োজনের জন্য স্পিকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। বলেন, এর মাধ্যমে নতুন প্রজন্ম সংসদের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে, এছাড়া বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম সম্পর্কেও জানার সুযোগ পাবে তারা। সাক্ষাৎকালে সংসদের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।